টি-20 বিশ্বকাপের সুপার 12 দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 35 রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। কিউইদের দেয়া 186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 150 রানে শেষ হয় আইরিশদের ইনিংস। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে 10,152 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ফ্রি। অ্যাডিলেডে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড লড়াই, আইরিশদের টস জয়ের ডিসিশনে ব্যাটিং এ ব্ল্যাক ক্যাপস। ফিন অ্যালেন ডেভন কনওয়ের ওপেনিং জুটির সংগ্রহ 52 রান, মার্ক অ্যাডায়ারের বলে থামতে হলো 32 রান করা অ্যালেনকে। দলীয় রান 52 থেকে 96, 28 রান করে প্যাভিলিয়ন মুখী আরেক ওপেনার কনওয়ে। ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসনের ব্যাটিং মেজাজে দিশেহারা আইরিশ বোলিং লাইন। 35 বলে 61 রানের ধুন্ধুমার ইনিংস খেলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন। শেষের দিকে এসে জ্বলে ওঠেন আয়ারল্যান্ড পেসার জেশুয়া ব্রায়ান লিটল। 19তম ওভারে বল হাতে উইলিয়ামসন নিশাম স্যান্টনারকে আউট করে সুপার 12 প্রথম হ্যাট্রিক করেন এই আইরিশম্যান। গেল আসরে কুর্তিস ক্যাম্পারের পর লিটলের হ্যাট্রিকে টি-20 বিশ্বকাপে দুইবার হ্যাট্রিক রেকর্ড গড়ল আয়ারল্যান্ড বোলাররা। শেষ পর্যন্ত 20 ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 185 রান। জবাব দিতে নেমে বার্লবিনে ও পল স্টার্লিংয়ের ওপেনিং জুটিতে আসে 68 রান। তবে এই জুটির পর আর কেউ দাঁড়াতেই পারেনি কিউই বোলিং এর সামনে। পল স্টার্লিং 37 আর বার্লবিনে করেন 30 রান। শেষের দিকে জর্জ ডকরেল 23, ডেলানির স্কোর 10, বাকিরা কেউ পাননি ডাবল ডিজিটের স্কোর। আয়ারল্যান্ডের ইনিংস থামে 9 উইকেটে 150 রানে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।